নমস্কার শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা বাংলা ভাষা নিয়ে যারা প্রাণ দিয়েছিল তাদেরকে শ্রদ্ধা জানাই আজকে আমাদের টপিক যেটা সেটা হচ্ছে যে এই যে যারা বাংলা ভালোবাসে যাদের ইংরাজিটা ঠিক আসে না তারা বাংলা ভাষা নিয়ে লেখালেখি করে আদৌ উপার্জন করতে পারবে কি না সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব যে বাংলায় লিখে কিভাবে আপনি অর্থ উপার্জন করতে পারবেন নমস্কার আমি অরিজিৎ ইনভেস্ট বেঙ্গলির চ্যানেলে আপনাদেরই চ্যানেল সেখানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখুন আপনি এই বিষয় অর্থাৎ লেখালেখি করে কিভাবে অর্থ উপার্জন করা যায় সেটা নিয়ে অনেক রকমের কন্টেন্ট কিন্তু হিন্দি বা ইংরাজিতে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে সেইগুলো মূলত ওই ভাষা ওরিয়েন্টেড যেমন ধরুন আপনি যদি ইংরাজিতে লিখতে চান তাহলে ইংরাজিতে অলরেডি অনেকগুলো ফ্রিল্যান্সার ওয়েবসাইট রয়েছে ফ্রিল্যান্সারদের যারা হায়ার করে অনেক কন্টেন্ট রাইটিং ওয়েবসাইট রয়েছে গোটা বিশ্ব জুড়েই ইংরাজি চলছে সেক্ষেত্রে আপনার কাছে সেই অপশানগুলো অ্যাভেলেবেল থাকবে কিন্তু আপনি যদি বাঙালি হিসাবে আপনার হয়তো ইংরাজিটা অতটা ভালো নয় এবং আপনি হয়তো বাংলাতে লিখতে বোধ করেন ইংরাজি ভালো হলো আপনার বাংলা লিখতে ভালো লাগে আপনি বাংলায় কমফোর্টেবল আপনার মাতৃভাষা তাহলে আপনি কোথায় যাবেন কারণ বাংলায় লিখলে না সেই অর্থে ওই ধরনের যে ফ্রিল্যান্সার হার করার যে ওয়েবসাইটগুলো আছে সেখানে প্রথমত আপনার অর্থ পাওয়ার চান্সেস কম দ্বিতীয়ত হচ্ছে আপনি অর্থ পেলেও আপনার কাজের সুযোগ কম হবে তাই আমরা আজকে সেরকম ছটা উপায় নিয়ে এসেছি যে ছটা উপায় নিয়ে যদি আপনি বাংলা লিখতে ভালোবাসেন এবং যদি আপনি বাংলা লেখাটা নিয়ে একটু পরিশ্রম করতে ভালোবাসেন তাহলে কিন্তু আপনি অর্থ উপার্জন মাত্র নয় আপনি সংসার চালাতে পারবেন অর্থাৎ এটা একটা এক্সট্রা ইনকাম না এটাই মূল ইনকাম বা জীবিকা জীবিকা শক্তি জেনারেট করার মতোই একটা অর্থ দেবে আপনাকে এবং সেটা যথেষ্ট ভালো তো সেই দিক দিয়ে আসছি দেখা যাক প্রথম কথা হচ্ছে প্রথম উপায় সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং দেখুন কন্টেন্ট রাইটিং মানে অনেক রকমের হতে পারে এখন বাংলায় কন্টেন্ট রাইটিংয়ের কিন্তু ক্রমশ চল বাড়ছে শুরুতে যখন ইন্টারনেট ছিল আপনারা অনেকেই জানেন যে বাংলায় সেই অর্থে কোনো স্কোপ ছিল না আমি আমি বলছি দু হাজার চোদ্দো পনেরোর কথাতেও আপনি যদি বাংলায় লিখে গুগলে সার্চ করতেন তাহলে দেখতেন সেই অর্থে কোনো রেজাল্ট নেই এখন বাংলায় লিখে আপনি গুগলে সার্চ করুন বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং আপামোর গোটা বিশ্বের বাঙালির দৌলতে আপনি কিন্তু প্রচুর বাংলা কন্টেন্ট পেয়ে যাবেন আপনি বাংলায় যদি কোনো কিছু জানতে চান আপনি যদি গুগলে সেটা সার্চ করেন আপনি অনেকগুলো পর পরপর কন্টেন্ট পেয়ে যাবেন অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন যেগুলো নিয়ে আপনি বাংলায় জানতে পারবেন সেই জন্য এখানে একটা খুব বড় ব্যাপার আছে যে বাংলা লেখা এর আগে যে সমস্ত সংবাদপত্রগুলো তো বাংলা লেখকরা কোথায় চাকরি পেত যেখানে সংবাদপত্র আছে সেখানে চাকরি পেত যে কোনো বুক বুক পাবলিশিং হাউস সেখানে চাকরি পেতো কিংবা অন্যান্য আর্টিকেল লেখা হয় কোনো পত্রিকা সংবাদপত্র না হলে কোনো পত্রিকা সেখানে চাকরি পেত সেই সমস্তগুলো এখন কিন্তু পেপার থেকে চেঞ্জ হয়ে এখন সমস্ত ইলেক মানে ডিজিটাল হয়ে যাচ্ছে আপনি দেখবেন যে যে সমস্ত খবরের কাগজগুলো আছে সেই সমস্ত খবরের কাগজগুলো পর্যন্ত এখন তাদের ডিজিটাল ভার্সানটা বার করে দিয়েছে এবং সেই ডিজিটাল ভার্সানটাতে কিন্তু এখন প্রচুর ছেলেমেয়ের চাকরি হচ্ছে তাই কন্টেন্ট রাইটিং বাংলায় যদি আপনি লিখতে চান প্রচুর ডিজিটাল মিডিয়া রয়েছে যারা আর্টিকেল পাবলিশ করছে যারা নিয়মিত খবর পাবলিশ করছে সেখানে কিন্তু আপনি বাংলা লিখে আপনার লেখা লিখে খবর শুধু না বিভিন্ন আর্টিকেল লিখে আপনি অর্থ উপার্জন করতে পারেন এবং কন্টেন্ট রাইটিংয়ে যদি আপনার দক্ষতাটা স্টক মার্কেট বলবো বা বিজনেস ওয়ার্ল্ড বলবো বা ইকোনমিক্স বলবো গোটা পৃথিবী এবং দেশের জন্য যদি আপনার ইচ্ছা থাকে বা আপনার দক্ষতা থাকে তাহলে কিন্তু এই কন্টেন্ট রাইটিংয়ের জব আমরাও দিতে পারি কারণ আমাদের নিজস্ব অ্যাপ বিজি ইনভেস্ট বেঙ্গলিতে আমরা কন্টেন্ট রাইটার নিচ্ছি সেখানে আমাদের দক্ষ রিপোর্টার বা দক্ষ কন্টেন্ট লিখতে পারে আর্টিকেল লিখতে পারে এরকম মানুষের প্রয়োজন আছে যারা দেখছেন তাদের জানাচ্ছি যে বিজি ইনভেস্ট বেঙ্গলি কিন্তু এমন একটি অ্যাপ যেখানে আপনারা বিজ্ঞাপন ছাড়া শুধুমাত্র বিজনেস ওয়ার্ল্ডের খবর পাবেন এখানে আপনাদের কনসেন্ট্রেশন নষ্ট করার মতো কোনো খবর থাকবে না খবর থাকবে কি শেয়ার মার্কেটে কি হলো গোটা পৃথিবীর অর্থনীতিতে কি হল এবং গোটা পৃথিবীর অর্থ নীতি কোন দিকে যাচ্ছে এবং তার সাথে আপনার জীবনে এই অর্থনীতির প্রভাব কী পড়ছে এবং আপনি বিভিন্ন স্টকস কিংবা মিউচুয়াল ফান্ডেরও নিয়মিত আপডেট বা খবর এখানে পেতে পারবেন জেনে রাখবেন যে স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে কিন্তু নলেজটা থেকে বেশি দামি কারণ নলেজের ওপর নির্ভর করছে আপনি কতটা অর্থ উপার্জন করতে পারবেন গোটা বছরে বিজি ইনভেস্টের সাবস্ক্রিপশান চার্জ মাত্র দুশো নিরানব্বই টাকা নশো নিরানব্বই ছিল কিন্তু আমরা কমিয়ে দুশো নিরানব্বই রেখেছি লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে ইনস্টল করে আপনারা কিন্তু ইজি ইনভেস্ট বেঙ্গলি এই অ্যাপটি ইউজ করতে পারেন এবং আমাদের অনুরোধ কারণ এটা আমরা নিজেরা বানিয়েছি এই অ্যাপটা এবং বিজি ইনভেস্ট বেঙ্গলি আপনারা ইনস্টল করলে আমাদেরও অবশ্যই অনেক সাহায্য হবে তাই প্লিজ আপনারা ইনস্টল করুন দুশো নিরানব্বই টাকা একটা কোনো স্ট্যান্ডার্ড রেস্টুরেন্টে একজনের খাবার খরচাও এতে হয় না গোটা বছরের সার্ভিস পাচ্ছেন শুধু খবর না খবর ছাড়াও শেয়ার বাজার সংক্রান্ত বিভিন্ন কোর্সেসও আপনি বিনা পয়সা এখান থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া আপনার যদি ডিম্যাট অ্যাকাউন্ট খোলার থাকে সেখানে আপনি কোন কোন ডিম কোম্পানি থেকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন সেটার জন্য আপনি বিজন ওয়েস্ট বেঙ্গলিতে যেতে পারেন বিভিন্ন কোম্পানির অপশন রয়েছে কি কী সুবিধা অসুবিধা আছে সেগুলো ওখানে মেনশন রয়েছে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য যদি আপনি বিজন ওয়েস্ট বেঙ্গলিতে যান সেক্ষেত্রে কোনো টাকা লাগবে না আর খবর এবং কোর্সগুলো টাকা লাগবে সেটা দুশো নিরানব্বই টাকা মাত্র গোটা বছরে আর যদি আপনি কন্টেন্ট লিখতেও চান তাহলে দেখবেন ডিসক্রিপশানে মেল অ্যাড্রেস দেওয়া রয়েছে কন্ট্যাক্টার দ্য অরিজিৎ অফিসিয়াল ডট সেখানে আপনার বায়োডাটা পাঠাতে পারেন আমাদের পছন্দ হলে আমরাও আপনাদের সাথে যোগাযোগ করবো আসছি পরবর্তী পয়েন্টে সেটা হচ্ছে ব্লক সাইট দেখুন এই ডিজিটাল মিডিয়া সাইটগুলো কী করে আপনার থেকে কন্টেন্ট থেকে তারা ডিজিটালি পাবলিশ করে আপনি যদি মনে করেন তাহলে আপনি নিজে কিন্তু সেই লেখাটা লিখে আপনি আপনার নিজস্ব ওয়েবসাইটে পাবলিশ করতে পারেন এবং সেখান থেকে গুগল অ্যাডভার্টাইজমেন্ট মারফত এবং বিভিন্ন অ্যাডভার্টাইজিং এখন ডিজিটাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছে সেগুলো মারফত আপনি কিন্তু অর্থ উপার্জন করতে পারেন ব্লক সাইট থেকে আমি কেন বলছি দেখুন ব্লক সাইটের মধ্যে যে এরকম অনেকগুলো সাইট আছে যেগুলোতে আপনি নিজের ওয়েবসাইট বানাতে কোনো খরচা লাগবে না আর এমন ওয়েবসাইট আছে যেগুলোতে নিজের ওয়েবসাইট বানাতে ওই বারোশো তেরোশো থেকে দু আড়াই হাজার টাকার মধ্যে গোটা বছরের চার্জেস হয়ে যাবে অর্থাৎ ধরুন ওয়াট প্রেস উইক্স এখানে মোটামুটি দু আড়াই হাজার টাকার মধ্যে গোটা বছরের আপনি একটা নিজস্ব ব্লগ সাইট করতে পারবেন যেখানে আপনি আপনার ব্লগগুলো লিখবেন ব্লগ মানে হচ্ছে কন্টেন্ট বা আর্টিকেল লেখা সেগুলো পাবলিশ করবেন এবং সেখানে আপনি সুন্দর করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান মানে আপনার লেখাটা গুগলে সার্চ করলে পাওয়া যাবে সেরকমভাবে সাজাবেন পরে কোনো এপিসোডের সুযোগ পেলে আমি আপনাদের সেগুলো বুঝিয়ে দেবো বা আপনারা নিজেরও একটু ইউটিউব বা ওই সমস্ত যে ওয়েবসাইট থেকে খুলবেন সেখানে হেল্পে গিয়ে দেখতে পারেন এবং সেই যে ওয়েবসাইটে আপনার যে লেখা রয়েছে তার মাঝখানে আপনি গুগলের অ্যাডসেন্স দিয়ে দেবেন এবং সেই গুগলের অ্যাডসেন্স যত আপনার লেখা মানুষ পড়বে তত আপনি অর্থ উপার্জন করতে পারবেন মোটামুটি বাংলাতে আপনার যদি লেখা বা আপনার ওয়েবসাইট টোটাল ধরুন কম করে হলেও যদি এক লক্ষ ভিউ হয় তাহলে আপনি সাত থেকে আট হাজার টাকা মতো পাবেন তাহলে আপনি যদি মনে করেন যে কারোর আন্ডারে চাকরি করবেন না আপনি নিজে নিজে করবেন তাহলে কিন্তু আপনি এই ব্লগিং করতে পারেন এবং এখন ব্লগিং শুরু করতে গেলে একদমই সেই অর্থে খরচা নেই দু আড়াই হাজার টাকা থাকলেই হবে এবং কিছু দিন যাবৎ ধৈর্য থাকলেই হবে এবং একদম মনে করবেন না যে বিশাল টেকনিক্যাল নলেজ দরকার হয় আপনি যে কোনো ব্লগিং ওয়েবসাইট খুলে সেখানে সামান্য পেমেন্ট করলে তারা স্টেপ বাই স্টেপ গাইডেন্স দিয়ে দেয় সামান্য নলেজ ইন্টারনেট সার্ফিং করতে পারলে যেরমভাবে ফেসবুক কিংবা ইউটিউবে অ্যাকাউন্ট করেছেন ওরকম ওইটুকু জানতে পারলেই একটু ধৈর্য দিতে পারলে কিন্তু নিজের ব্লগিং সাইট হয়ে যাবে তৃতীয়ত আসছি যে সোশ্যাল মিডিয়াতে পার্সোনাল প্রমোট করা এইগুলো না কোনো ইউটিউব আপনাকে বলবে না এগুলো আমি নিজের ব্যক্তিগত চোখে দেখে আপনাদের বলছি আমি আমার নাম করে বলতে অসুবিধা নেই আমি বলছি আপনাদের যে বিভিন্ন প্রোফাইল আছে যারা খুব সুন্দর সুন্দর লেখা লিখত নিজেদের প্রোফাইলে অর্থাৎ আপনি বাংলা লিখতে ভালোবাসেন আপনি দু চারটে খুব সুন্দর সুন্দর লাইন লিখলেন ছোট 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 করে সেই ছোট 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 করে লেখাগুলো আপনার ক্রমশ দেখবেন ফলোয়ার বাড়তে থাকবে কারণ কেউ আপনার লেখার ফলো মানে ভক্ত হলো সে আপনার লেখায় লাইক করলো কমেন্ট করলো শেয়ার করলো এভাবে আপনার যে পার্সোনাল সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা আছে সেটা আপনি ক্রমশ বাড়াতে থাকলেন আপনার ফলোয়ার বাড়তে থাকলো এগুলো আপনাকে নিয়মিত করতে হবে নিয়মিত ধরুন একটা দুটো একটা দুটো করে আপনি ক্রিয়েটিভ কিছু পোস্ট দিতে আরম্ভ করলেন আপনার পার্সোনাল সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বিশেষত আমি ফেসবুকের কথা বলছি টুইটার বা ইনস্টাতে এগুলো এতটা কাজ করে না ফেসবুকে আপনি আপনার পছন্দ মতো দু চারটে করে লেখা দিতে আরম্ভ করলেন এবং আস্তে ধীরে আপনার একটা ফলোয়ার বাড়তে আরম্ভ করল তারপর যেটা হয় যে একটা টাইমে কুড়ি তিরিশ হাজার ফলোয়ার হয়ে যাওয়ার পর আপনার একটা পপুলারিটি বেড়ে যাবে আপনার মুখটা মানুষ চিনে যাবে তখন কিন্তু আপনাকে বিভিন্ন জায়গা থেকে কখনও কখনো প্রোডাকশান হাউস কখনও কখনো বিভিন্ন অনুষ্ঠান সেই সমস্ত জায়গা থেকে কিন্তু ডাক পড়তে পারে এবং আপনার কাছে বাংলা ভাষা নিয়ে কাজ করার অনেকগুলো দ্বার খুলে যেতে পারে আপনি সার্চ করে দেখবেন অনেক লেখক এভাবেই কিন্তু উঠে আসছে ইনফ্যাক্ট এখন লেখকেরা এভাবেই উঠে আসছে এবং এই ফলোয়ার হওয়ার পর বিভিন্ন পাবলিশিং হাউস ইভেন যারা রয়েছে তারা চলে যাচ্ছে এদের কাছে এবং তাদের কাছে গিয়ে তারা অ্যাপ্রোচ করছে যে আমাদের জন্য একটা বই লিখে দিন বা ইত্যাদি ইত্যাদি আবার অনেক পরিচিত রয়েছে যারা এরকমভাবে সুন্দর সুন্দর লেখা লিখছে এবং সেখান থেকে কিন্তু তাদের অনেক ফলোয়ার তিরিশ চল্লিশ হাজার পর্যন্ত ফলোয়ার হয়েছে সো এইটা আপনি অবশ্যই করতে পারেন যদি হাতে আপনারা সোশ্যাল মিডিয়াতে তো অনেক কিছু সময় নষ্ট করেন কিন্তু নিজের ক্রিয়েটিভ লাইন চারিদিকে যেটা দেখছেন সেটা যদি আস্তে আস্তে লিখতে আরম্ভ করে দেখবেন ভবিষ্যতে একটা দরজা খুলে যাচ্ছে মনে রাখবেন সেটাও কিন্তু আপনাকে বাংলা লেখার দক্ষতাই দেবে পরবর্তী আসছি যে সোশ্যাল মিডিয়া পেজ আমার বন্ধু আছে ক্ষীরদ প্রসাদ ওদের ইচ্ছে করে পেজ আজকে এক মিলিয়ন প্লাস রিচ এবং আপনি হিন্দিতে মানে আপনি হিন্দি বা ইংরেজিওতে দেখবেন আরভি জেসি মিডিয়া এদেরও প্রায় কয়েক মিলিয়নের ওপর লাইকস রয়েছে এরা কি করছে এরা বিভিন্ন কোটেশন বাংলায় একটা কোটেশান মানে কোটেশান দিয়ে একটা পেজ ছিল বাউন্ডুলে বলে আমার খুব পছন্দের ছিল এরা বিভিন্ন ছোট ছোট কোটেশান পোস্ট বানিয়ে সেগুলো শেয়ার করতে থাকে এখন কি হয় যে আপনি যদি সোশ্যাল মিডিয়া পেজ মারফত আপনি বিভিন্ন কোটেশান বা আপনার ভালো লাগা কোনো কথাবার্তা শেয়ার করতে থাকে তখন সেই পেজটার ক্রমশ লাইক বাড়তে থাকে এবং লাইক বাড়ার পর এখন যেটা হয় যে যখনই আপনার ধরুন পাঁচ লাখ ছ লাখ বা সাত লাখ এক লাইকের একটা পেজ হয়ে যাবে হ্যাঁ আমি পার্সোনাল প্রোফাইল নিয়ে বলতে গিয়ে আমি বলতে ভুলে গেছিলাম সায়ন বসু মল্লিক ওই আমার ভাইয়ের মতো ওরও কিন্তু পার্সোনাল প্রোফাইল থেকে বিশাল একটা রিচ হয়েছে এবং এদের লেখা কিন্তু এখন মানুষ পড়ছে ওদের আর একটা পেজও রয়েছে বিভিন্ন পেজও রয়েছে বাংলাতে এরকম অনেক পেজ রয়েছে তো আপনার পেজের যখন এরকম লাইক ক্রমশ বেড়ে যাবে পাঁচ লাখ ছ লাখ কিংবা এক মিলিয়ন হয়ে যাবে তখন বিভিন্ন ধরুন প্রমোশনের জন্য বিভিন্ন কর্পোরেট হাউস বিভিন্ন সিনেমা আপনার কাছে কিন্তু নিজে নিজে যোগাযোগ করবে যে আপনার পেজ মারফত তাদের যে প্রোডাক্ট আছে বা সিনেমা আছে সেগুলোকে প্রমোট করার জন্য এবং আপনি বিভিন্ন ভালো ভালো জায়গায় ইনভাইটেশনও পাবেন এবং এই প্রোমোশনের জন্য কিন্তু সত্যি কথা বলতে অনেক টাকা পাওয়া যায় জেনে রাখবেন যে কোনো ক্রিয়েটিভ আর্টিস্টদের তাদের পয়সা কিন্তু মূলত আসে স্পন্সারশিপ থেকে এই স্পন্সারশিপ পেতে গেলে কিন্তু একটা রিচ লাগে রিচটা আপনাকে দেবে বাংলা ভাষার প্রতি আপনার ভালোবাসা পাঁচ নম্বর পয়েন্ট যদি এত কিছু সোশ্যাল মিডিয়াতে আপনি করতে ইচ্ছুক না থাকেন বিভিন্ন জায়গায় প্রুফ চেকের জন্য কিন্তু এখন কর্মী নেওয়া হচ্ছে দক্ষ কর্মী তাই বাংলা ভাষাতে আপনি যদি প্রুফ চেক করতে পারেন কারণ জানবেন এখন বড় বড় মিডিয়া হাউসগুলো একটা সমস্যায় ভুগছে সেটা হচ্ছে যে যে কন্টেন্টটা লেখা হচ্ছে সেই কন্টেন্টটা তো কেউ লিখলো কেউ হাতে করে লিখছে বা কম্পিউটারে লিখছে কিন্তু তার লেখার সময় হয়তো অনেক বানান ভুল থেকে যাচ্ছে সেই জন্য কি বুক পাবলিশিং হাউস বলুন কি ডিজিটাল মিডিয়াতে বলুন আপনি যদি লিখতে ক্রিয়েটিভিটি নাও থাকে আপনি যদি বাংলা বানান সম্পর্কেও সচেতন হন আপনার চাকরি রয়েছে প্রুফ চেকার হিসাবে এবং আপনি বললে বিশ্বাস করবেন না যে অনেক ফিল্ডের থেকে কিন্তু এখন এই সমস্ত ফিল্ডের মানুষ রিক্রুট করার যে সংখ্যা আছে সেটা ক্রমশ বাড়ছে ফাইনালি আসছি এটা অনেকে বলবেন যে এখন হয় না কিন্তু আমি উদাহরণ দিয়ে বলবো সেটা হচ্ছে পপুলারিটি বাড়ুক বা আপনার কাছে ভালো কনটেন্ট বা লেখা থাকুক দিনের শেষে সব থেকে বেস্ট অপশন বুক পাবলিশ কোনো নিজস্ব বুক পাবলিশিং হাউস দিয়েও আপনি করতে পারেন এখন কারণ আপনি ধরুন আপনার বইটা ছাপিয়ে আপনি যদি অ্যামাজন বা বিভিন্ন ওয়েবসাইট মারফত দিতে পারেন সেখান থেকে বিক্রি হতে পারে অথবা সব থেকে বেস্ট অপশান আপনার কন্টেন্ট নিয়ে কোনো পাবলিশার হাউসের কাছে গিয়ে পাবলিশ করানো এই পাবলিশার হাউস পেতে গেলে কিন্তু আমি একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পপুলারিটি একটু বেশি হলে আপনাদের সুবিধা কারণ তাহলেই কিন্তু আপনাদের পাবলিশাররা অনেক বেশি খাতির করবে জানবে যে টেস্টেড আপনার লেখা মানুষ পড়তে ভালোবাসে সুতরাং আপনার লেখা বইও মানুষ পড়তে ভালোবাসবে বিভিন্ন লেখক এখন যারা ভাবছেন যে লেখক হওয়া যায় না আমি কয়েকটা নাম বলবো যারা লেখালেখি করে গোটা দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন আপনি শ্রীজাতকে দেখুন আপনি শরণজিৎ চক্রবর্তীকে দেখুন আরও অনেক লেখক রয়েছেন বিনোদ ঘোষাল বা এদেরকে দেখুন এরা কিন্তু লিখে খুব সুন্দরভাবে জীবিকা চালাচ্ছেন তাই একদমই মনে করবেন না যে বাংলা জানি বলে আমার অনেক কম হয়ে গেল ইংরেজি জানলে ভালো তো না এখন বাংলাতেও অনেক স্কোপ খুলে গেছে মাতৃভাষা দিবসের আরও একবার শুভেচ্ছা জানাই এবং মাতৃভাষা যদি আপনি উদযাপন করতে চান মাতৃভাষাকে গায়ে মেখে যদি আপনি সারা জীবন কাটাতে চান তাহলে এই ছটা উপায় অন্তত আমার মনে হয় আপনার ক্ষেত্রে কাজে দিতে পারে ভিডিও এখানে শেষ করব শেষ করার আগে আমার একটা গানের চ্যানেলও রয়েছে আমি সেখানে বাংলা গানই করি আমার নাম অরিজিৎ চক্রবর্তী আপনারা জানেন যারা বাংলা গান শুনতে ভালোবাসেন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন বা এমনি শুনতে পারেন টাইটেলে দেখবেন মেনশন করা আছে আমার নামটা ওখানে ক্লিক করলে ওই চ্যানেলটা খুলে যাবে আজকের জন্য এখানেই শেষ করছি নমস্কার পরবর্তী এপিসোডে আবার দেখা হবে